আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি বৈশাখী আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি আজকে আসলে আমি আব্বুর সাথে বাজারে গিয়েছিলাম কিছু কাজে সেখান থেকে গেলাম সবজির বাজারে শীতের সবজি বাজারটা অনেক বেশি সুন্দর অনেক বেশি কালারফুল শাক এবং সবজি ছিল একদম ফ্রেশ তো এগুলো আসলে দেখতে অনেক ভালো লাগে আর শীতের সবজির তো মজার কথা বলাই যাবে না শীতের সবজি তো খেতে অনেক বেশি মজা আর এখানে একদম ফ্রেশ অনেক রঙ বেরঙের অনেক রকম শাক সবজি ছিল তো আমরা সেখান থেকে বেশ কিছু শাক সবজি কিনলাম শীতের সবজি সবগুলোই আসলে আমার কাছে খুবই ভালো লাগে শীতের সবজির কোনো তুলনাই হয় না তো বাজার থেকে আসার পর আজকে টাটকা টাটকা পালং শাক রান্না করলাম পালং শাক দিয়ে বেগুন এই শাকটা খেতে খুব মজা যেহেতু শাক আর সবজি একসাথেই রান্না করা যায় তাই একটা রান্না করলেও চলে তো আমি এখানে প্রথমে পালং শাকগুলোকে লবণ আর কাঁচামরিচ দিয়ে অল্প একটু সিদ্ধ করে নিব আমি এটা সিদ্ধ করতে কোনো পানি দিব না কারণ শাক থেকে প্রচুর পানি বের হবে তো শাকটা প্রথমে আমি ঢেকে রেখেছিলাম কিন্তু পানি বের হওয়ার পর আমি ঢাকনাটা তুলে দিয়েছি আর আর একটা চুলাই আমি বেগুনগুলোকে ডুমো করে কেটে হলুদ আর লবণ দিয়ে মাখে তেলে ভেজে নিচ্ছি এটা আমি একটু হাই হিটে ভাজবো বেগুনগুলোকে একটু লাল করে ভেজে নিব আর শাকের পানিটা আমি শুকিয়ে নিচ্ছি শাকের পানিটা একটু ভালোভাবে শুকিয়ে নিতে হবে আর শাকটা তেলে দেওয়ার জন্য আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিব তো পেঁয়াজ আর কাঁচামরিচটা ভাজার পর আমি শাকগুলো এর মধ্যে দিয়ে দিব শাকটা কিন্তু খুব বেশিক্ষণ রান্না করতে হবে না এতে শাকের রঙটা নষ্ট হয়ে যাবে শাকটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সবুজ একটা রঙ এসেছে কিন্তু বেশিক্ষণ রান্না করলে কিন্তু এটা কালো হয়ে যাবে তো শাকটাকে আমি পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো বেগুনগুলো যেহেতু আমি ভালো করে ভেজে নিয়েছিলাম তাই সিদ্ধ হওয়ার কোনো ঝামেলা নেই বেগুনগুলো রান্না হয়েই আছে আর শাকটার সাথে আমি হালকা হাতে এটা নেড়ে নিব যেহেতু খুব বেশি নাড়ানাড়ি করলে বেগুনগুলো একদম গলে যাবে দেখতে ভালো লাগবে না তো এই জন্য আমি হালকা হাতে এটা নেড়ে ভালোভাবে মিশিয়ে নিব তাহলেই হয়ে যাবে আমার রান্নাটা। রান্নাটা করতে কম সময় লাগে কিন্তু খেতে মজার তো যারা শুধু শাক খেতে চান না আমার মনে হয় তাদের এভাবে রান্না করলে তারা খেতে খুব মজা পাবেন তাদের কাছেও ভালো লাগবে এখন আমি মুরগির মাংস রান্না করব তো আমি এখানে দুইটা দেশি মুরগি কালকেই মাখিয়ে রেখেছিলাম মানে মেরিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর কি এভাবে মেরিনেট করা থাকলে কিন্তু রান্নাটা অনেক বেশি সহজ হয়ে যায় আমি মাংসটা লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আদা রসুন বাটা এবং অল্প একটু কাবাব মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম তো আজকে আমি জাস্ট তেলে পেঁয়াজটা ভেজে ওর ওপর মাংসগুলো দিয়ে দিয়েছি এখন এই মাংসটা মিডিয়াম আছে মাঝে মাঝে নেড়ে দিলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে তো রান্নাটাতে সময়ও কম লাগে আর ঝামেলাও কম হয় মশলা কষানোর আলাদাভাবে ঝামেলা থাকে না সেখানে তারপরে মাংস দিয়ে আবার মাংসটা সেদ্ধ করারও ঝামেলা থাকে না একেবারে কড়াইতে দিয়ে দিলেই কিন্তু মাঝে মাঝে শুধু একটু নেড়ে দিলেই মাংসটা রান্না হয়ে যাবে যাদের হাতে রান্না করার সময় খুব কম থাকে তারা এইভাবে রান্না করতে পারেন খুবই মজা আর আজকে বাজার থেকে ফেরার সময় আমি দুইটা পেস্ট্রি এনেছিলাম একটা ম্যাঙ্গো ফ্লেভারের আর একটা হোয়াইট ফরেস্ট পেস্ট্রি তো ম্যাঙ্গো ফ্লেভারের পেস্ট্রিটা আমার এর আগে কখনও ট্রাই করা হয়নি আমি প্রথমবার ট্রাই করছি এবং আমার কাছে বেশ ভালো লেগেছে সুইট অ্যান্ড সাওয়ার একটা ফ্লেভার ছিল তো বেশ ভালো লেগেছে আমার কাছে একটু অন্যরকম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ